Ni Hi, Ashley. Come on. This is my princess Varisha. ওয়েলকাম টু নিউজ 24। আমাদের সাথে আছে তিন্নি, শ্রাবস্তী দত্ত তিন্নি, আমাদের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী, মডেল ছিল, এখন কানাডাতে আছে। তিন্নি লাইনে আছে। সো তিন্নি, আমরা আমাদের অডিয়েন্সের সাথে তোকে একটু পরিচয় করে দিব হচ্ছে, বিকজ অফ তোদের যে ফান, তোরা তোর মেয়ে ওয়ারিশার এত দুষ্টুমি করিস, তোদের টিকটক, তোদের ফেসবুকে যাতে ভিডিও, তুই গান গাচ্ছিস, ও নাচতেছে, সো দিস ইজ অ্যামেজিং। একটু আমাদের সাথে পরিচয় করে দে, ওয়ারিশাকে এইখানে নিয়ে আসো। হ্যালো, সো দিস ইজ ওয়ারিশা অ্যান্ড তিন্নি। আচ্ছা, তিন্নি আমার খুবই ভালো ফ্রেন্ড, সো আমরা শুধু তুই করে বলি, আমি বুঝলাম ওকে তুমি করে বলতে বলতেছেন, আমি এত ফর্মালিটি করতে পারবো না, সো আমরা ও তুই করে বলবো, আমি তুই করেই বলি। ওকে, সো ওয়ারিশা, কি খবর তোমার? ভালো। কই নিচে দেখাও তো নাকি গিয়ে দেখাবা? গিয়ে দেখাবা। আচ্ছা তিন্নি, বল তোর কানাডা লাইফ, তুই বাংলাদেশ ছাড়লি, ইটস বিন টু ইয়ার্স অর লেস দেন টু ইয়ার্স? হ্যাঁ, 7 মান্থস। সো কি করতেছিস কানাডাতে? কানাডাতে আপাতত এখনো কিছু করছি না, হোপফুলি একটা এয়ারপোর্ট জব, লাইক ডিউটিফ্রিতে একটা জব নিচ্ছি। আর আমার মেয়ে এখন ট্রেন স্কুলে পড়ে, গ্রেড 3-তে পড়ে। বাহ, তো শি ইজ দ্য অনলি ওয়ান, এন্ড আমাদের বাসায় আমি আর আমার মেয়ে থাকি, সারাক্ষণ নাচ গানে ভরপুর, এই দ্যাটস ইট। এবং ফান গুলো হইতেছে, ও ডান্স করতেছে, টিকটক, ও টিকটক অ্যাকাউন্টে মাঝে মাঝে আমি দেখা দিচ্ছি দর্শকদেরকে, একটা দুটো টিকটক দেখাবো তোদের গুলো। ওয়ারিশা একটু সে গান গাবে নাকি, দেখিস কি যেন বললো, গান গাবে? প্লিজ ডু দ্যাট। Yes. বিউটিফুল, জোস জোস ওয়ারিশা। আচ্ছা তিন্নি, তুই যে একটা গান গেয়ে এরকম যে হিট হওয়ার পরে, তারপরে কেন গান তুই রিলিজ করলি না বা কেন কন্টিনিউ করিস নাই? তো এখন এখানে যেমন একটা লাস্ট পয়লা বৈশাখে এখানে গান করলাম। হুম, দেখলাম গান করলাম, এটা আমারই ফুপিদের কমিউনিটি, ফুপিরা সব ফ্রেন্ডরা মিলে, এদের 30-40 জনের একটা কমিউনিটি আছে, তো এখানে গান করলাম, আমার মেয়ে নাচল। হুম, দেখছি, গান করলাম, বুঝছিস তো, আমার দেশে এসে প্ল্যানিং যে আপনারা স্টার্ট অ্যাক্টিং এগেন। জোস, কবে সেটা?
এটা প্রতি বছরই 25-3 মাসে একটা ব্রেক থাকে, মানে এটা বলে হচ্ছে জুন ব্রেক না, বলে 3 মান্থস ব্রেক কি বলে আবার বল। ও এখানে আর কি প্রতি বছরই একটা ব্রেক থাকে সামার ব্রেক বলে, জুন ব্রেক বুঝছিস, তো জুন জুলাই আগস্ট এরকম ব্রেক থাকে। তখন আমি আস্তে আস্তে আরো 2 বছর হয়তো বা আরো আরো 2 বছর, আচ্ছা 2 বছর তারপরে আসবো, আর একটু আমার মেয়েটা সেটেল হয়ে যাক, তারপরে আসবো, এসে হয়তো আবার কাজ টাজ করবো। আর এই তো এই তো প্ল্যানিং হচ্ছে। ও আরিশা কিছু বলো, ও জানে যে তুই যে স্টার ছিলি? মোটা হয়েছিস কেন বয়সা কেন? ওয়ারিশা বলো, কথা বলো বলো, তোমার আম্মু সেলিব্রিটি ছিল তুমি জানো সেটা? তোকে তোকে ইন্ট্রো দিই, যে মঞ্জু মামা হচ্ছে আমাদের সারা লাক্স ফটোজেনিক আমি যখন প্রথম ক্রাউড পাই লাক্স স্টেজে উঠে নেবে, তখন মঞ্জু মামা ওয়াজ দেয়, মঞ্জু মামা ওয়াজ মামা ওয়াজ রং, লাইক মামা আমরা আমরা ব্যাগি ব্যাগি প্যাক করতাম, বিকার হতো চাইনিজ খাইতাম, দিস ইজ মঞ্জু মামা এন্ড ইউ ক্যান টক টু হিম। এখন কি প্ল্যান? তিন্নি ওখানে গান করতেছিস বা বিজি জবে জয়েন করবি, দেন ঢাকায় আসলে তো কাজ করবি? এখানে অনেক শো টো হয়, সো আমি শো গুলো কেন করি না, কারণ এখানে ঢাকা থেকে আসলে যে একটা চাপ ছিল না, এখানে থেকে শোটা করার আই ডোন্ট থিংক ইটস ওয়াইজ। Maybe I can go to USA, maybe I can go to Paris, মানে somewhere else from Canada. তো এটা তখন wise হয়, এখানে থেকে যেটা হয় কি ওরা count করে যে আপনি এখন এখানে এখানে আছেন, মানে ওরা ভাবে nationality Canada এরকম করে ভাবে আর কি, আসলে তো no, I'm like I'm from Bangladesh. Right. Change the fact. আচ্ছা, so এখন আমি একটু ভিউয়ার্সদেরকে জানাই যে তিন্নি হয়তো নতুনভাবে লাইফ শুরু করতেছে, সো বিয়ে করার কোনো প্ল্যান? দোস্ত বিয়ে করলে সত্যি তো বলবো আগে, এখনো এখনো আমি জানি না কিছু, বাট হ্যাঁ খুব যে আসলে মনে মানুষ মেলাটা খুব টাফ।
সৃষ্টির আকাশে অবিরাম ঝিনু ফোটা সাগর পাড়ে ঢেউয়ের তালে দোলে প্রাণ আকাশ হাসে আমার সাথে বৃষ্টি সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন স্বপ্নগুলো সত্যি হয় যেন মনেতে ও কি শিশির ভেজা লুকু চুরি স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে উকি দেয় শিশির ভেজা এই মন চায়ামা লুকো চুরি খেলে নীলিমায় যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন কুড়াই হৃদয়ে সুখে সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন ভাবে মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন।